আজকে আমরা জানব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ আটটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর নাউন, দুই প্রোনাউন, তিন ভার্ব, ফোর অ্যাডভার্ব, ফিফথ অ্যাডজেক্টিভ, সিক্স প্রিপজিশন, সেভেন কনজাংশন এবং ফাইনালি এইট নাম্বার ইন্টারজেকশন। আমরা দেখি এই আটটি টপিক্সের উপর, এই আটটি বিষয় কিভাবে হয় বা কীরকম, এই আটটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আসি নাউন নিয়ে। নাউন কি? যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ ইত্যাদি নামকেই নাউন বলা হয়। যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ ইত্যাদি নামকেই নাউন বলা হয়। এক্সাম্পল, এ বয় ইজ কামিং টুয়ার্ডস আস, এ বয় ইজ নাউন, এজ এ নাউন। নাউনের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। আমরা পার্টস অফ স্পিচের যে আটটি টপিক আছে, এই আটটা টপিকের জাস্ট মূল ধারণাটা আমরা নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সেকেন্ড পজিশনে যেটি আছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন সাধারণত নাউন বা নাউনের সমতুল্য কিছুর পরিবর্তে বসে, ইহাকে নাউন প্রতিস্থাপন করে, এটা হচ্ছে গিয়ে প্রোনাউন। যেমন শি, শি, শি একটি মেয়েকে বোঝায়, গার্ল, শি ইজ এ প্রিটি গার্ল, এই শি হচ্ছে এখানে প্রোনাউন, শি হচ্ছে এখানে প্রোনাউন। দেন আমরা আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ বলতে এমন এক ধরনের শব্দমালাকে বোঝায় যা কোনো নাউন বা প্রোনাউনের যোগ্যতা, নাউন বা প্রোনাউনের যোগ্যতা, স্বতন্ত্রতা বা বর্ণনা সম্পর্কে ধারণা দিয়ে থাকে। ফক্সেস আর কানিং অ্যানিমেল, তো ফক্সেস কি? কানিং, চালাক। এই যে চালাক, চালাক শব্দটি এটা একটা অ্যাডজেক্টিভ। এই কি? নাউন বা প্রোনাউনের যোগ্যতা, স্বতন্ত্রতা, বর্ণনা সম্পর্কে ধারণা দিয়ে থাকে। এখানে কি? যোগ্যতা সম্পর্কে ধারণা দিয়েছে, তাই কানিং ইজ এ অ্যাডজেক্টিভ। দেন ভার্ব। ভার্ব কোনগুলো? ভার্ব হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। উই লার্ন ফ্রম দ্য ওয়েব, আমরা লার্ন মানে কি? শিখি। এই যে শিক্ষা, শিক্ষা এটা হচ্ছে কি? একটি ভার্ব, এটি হচ্ছে কাজ। ভার্ব হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা দ্বারা কোনো কাজ বা অবস্থা বা ঘটনাকে বোঝানো হয়ে থাকে। দেন আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানি। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। যখন অতিরিক্ত তথ্য দিবে, তথ্য বা প্রদত্ত তথ্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য লিওপার্ড রানস কুইকলি, এই যে কুইকলি করতে পারে, কুইকলি মানে দ্রুত, এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। প্রিপজিশন, প্রিপজিশন কি? প্রিপজিশন প্রোনাউনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের সমতুল্য শব্দগুচ্ছ সঙ্গে একত্রিত করা। যেমন প্রিপজিশন কোনগুলো? যেমন ফর, অফ, অন, অ্যাট, ইট, ইন, টু, অফ, বাই, আপ, উইথ, ফ্রম, ইন টু, উইথেন, লাইক, অ্যান্টিল, এখানে যতগুলো আছে সবগুলোই প্রিপজিশন, সবগুলোই কি? প্রিপজিশন। যেমন এক্সাম্পল হিসেবে আছে হি ইজ লুকিং ফর পেপারস, হি ইজ লুকিং ফর, এই যে ফর, এই ফর কথাটি হচ্ছে গিয়ে এখানে প্রিপজিশন। হি ইজ লুকিং ফর পেপারস, ফর হচ্ছে এখানের প্রিপজিশন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে গ্রামার নিয়ে আলোচনা করা হয়, যেই কথাগুলো বলা হয় সবগুলো কথাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে ওখান থেকেও পড়তে পারেন বা আমার কথাও শুনতে পারেন, দোনোভাবেই আপনারা শিখতে পারবেন এখান থেকে। তার পরবর্তীতে আমরা আসি কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে এমন শব্দসমূহ যারা এক শব্দকে অন্য শব্দের সাথে, এক শব্দকে অন্য ক্লজের সাথে বা এক সেন্টেন্সকে অন্য সেন্টেন্সের সাথে সংযুক্ত করে, সংযুক্ত করাটাই হচ্ছে কনজাংশন। সংযুক্ত মানে কি? যোগ করে। কিছু ওয়ার্ড আছে যা দ্বারা বোঝা যায় এগুলো কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, বিকজ, ইফ, ওয়েদার, এখানে যতগুলো আছে আনলেস, আনটিল, এগুলো দ্বারা কনজাংশন করা হয়। কি করা হয়? সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখি রূপম অ্যান্ড রিফাত, এই যে রূপম অ্যান্ড রিফাত, এই যে অ্যান্ড, এই যে জোড়া লাগালো, সংযুক্ত করলো, এটাই হচ্ছে কনজাংশন। রূপম অ্যান্ড রিফাত আর টু ব্রাদার্স, এখানে অ্যান্ড হচ্ছে গিয়া কনজাংশন।
ফাইনালি আমরা দেখি ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? যে শব্দগুলো আকস্মিক আবেগ, দৃঢ় অনুভূতি বা মনের ভাব প্রকাশ করে তাদের ইন্টারজেকশন বলা হয়। সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সে ইন্টারজেকশন ব্যবহৃত হয়। এমন বাক্যের শেষে যদি চিহ্ন হিসেবে আশ্চর্যবোধক চিহ্ন থাকে বা এক্সক্লামেটরি সাইন থাকে, সেটাই হলো ইন্টারজেকশন। এক্সাম্পল, ও নো, এই যে এক্সক্লামেটরি সাইন আছে, এটাই এক্সক্লামেটরি সাইন আছে, এটা হচ্ছে ইন্টারজেকশন। আই মিস দ্য শিডিউল অফ দ্য ক্লাস, ও নো, আমি মিস করে ফেলেছি শিডিউল অফ দ্য ক্লাস, ক্লাসের শিডিউলটা। এই 8টি টপিকের উপর আমি 8টি ভিডিও তৈরি করব, যদি আপনারা চান আমি ধাপে ধাপে তৈরি করব। জাস্ট আমরা পার্টস অফ স্পিচের 8টা টপিক সম্পর্কে সাধারণ ধারণাটুকু নিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।